চলচ্চিত্র নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে যাওয়া সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 1992 সাল থেকে নিয়মিত এই উৎসবের আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। এত বড় পরিসর অথচ চলচ্চিত্র প্রদর্শনের জন্য পাওয়া যায় না কোনো নির্দিষ্ট ভেন্যু, এমনকি অর্থের সংকটও দেখা দেয় উৎসব আয়োজনে, বলছিলেন উৎসবের পরিচালক আহমেদ মোস্তফা জামান। সুকন্যা আমিরের প্রতিবেদন থাকছে বিস্তারিত। আগামী 14 জানুয়ারি থেকে রাজধানীতে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি, এই স্লোগানে উৎসবের আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি। 9 দিনব্যাপী চলবে উৎসব। 21তম এই আসরে দেখানো হবে প্রায় 70টি দেশের 220টি সিনেমা। থাকবে 10টি বিভাগে প্রতিযোগিতা। অনুষ্ঠিত হবে স্ক্রিন প্লে ল্যাব এবং চলচ্চিত্রে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এমন বড় পরিসরের আন্তর্জাতিক উৎসব, অথচ অর্থের যোগান করতেই হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। তথ্য মন্ত্রণালয়ের কোনো বাজেট নাই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য। তথ্য মন্ত্রণালয় একটা চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয় যে টাকা বরাদ্দ দেয় সে টাকা আমরা পাই। ক্যালকাটা ফেস্টিভ্যালের বাজেট 24 কোটি টাকা, যেটা পুরোটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয়। ক্যান ফেস্টিভ্যালের বাজেট হলো 75 মিলিয়নে একটা ইভেন্টের জন্য, যার পুরোটাই মিউনিসিপ্যালিটি বা লোকাল গভর্নমেন্ট দেয়। বাংলাদেশের কোনো মিউনিসিপ্যালিটি তাদের ঢাকা ফেস্টিভ্যাল হয়, ঢাকার উত্তর বা দক্ষিণ কোনো সিটি কর্পোরেশনের কেউ কি আজ পর্যন্ত আসছে, বা আমরা চেষ্টা করেছি, নক করেছি, চেষ্টা করেছি, আমরা রিচ করতে পারি নাই। উৎসব পরিচালক জানালেন চলচ্চিত্র প্রদর্শনের জন্য নেই কোনো নির্দিষ্ট ভেন্যু, তাই প্রতি বছর বাধ্য হয়ে চলচ্চিত্র দেখানো হয় রাজধানীর বিভিন্ন জায়গায়। আমাদের কোনো পার্মানেন্ট কোনো ভেন্যু নাই। কলকাতার নন্দনও যেমন একটা স্পেস আছে, ক্যান ফেস্টিভ্যালের একটা নিজস্ব একটা স্পেস আছে, বার্লিন ফেস্টিভ্যালে তার নিজস্ব একটা স্পেস আছে, আমাদের তো সেটা নাই। আমরা করি ন্যাশনাল মিউজিয়াম বা পাবলিক লাইব্রেরি বা শিল্পকলা একাডেমিতে। আর এই স্ট্রাগলটা প্রতিবার, মানে ইটস নট দ্যাট যে এইবারই হচ্ছে, ইটস এভরি ইয়ার। 1992 সাল থেকে নিয়মিত চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।